সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা, আজ জাদুর লক্ষণ সম্পর্কে একটা কথা বলতে চাই। কি করে বুঝবেন যে আপনাকে জাদু করা হয়েছে? তবে আমি যে যে কয়টা লক্ষণ বলবো, এগুলো জাদুর গ্রস্ত মধ্যেও পাওয়া যাবে, বদনজর যাকে লেগেছে তাকে তার মধ্যে এটা পাবেন, আবার যাকে যার কাছে জিন আছে, জিন যাকে জিন ধরেছে তার কাছে এই লক্ষণগুলো পাওয়া যায়, ঠিক আছে? এসব কটা লক্ষণই পাওয়া যায়। তবে একটা ভালো বিশেষজ্ঞ ব্যক্তি যারা এই সম্পর্কে অভিজ্ঞতা আছে, যেমন ইনশাল্লাহ আমি, আমার অভিজ্ঞতা আছে, এমন ব্যক্তি একটা রোগীরকে ভালো করে যাচাই করে বলতে পারবে যে তার শরীরে কী আছে, জাদু আছে, বান আছে, না তাকে বদনজর লেগেছে, নাকি সে আসিবের রোগী, কোনটা। একটা যারা খুব অভিজ্ঞ তারাই কথা বলতে পারবে, অন্য কেউ বলতে পারবে না। এর জন্য অভিজ্ঞ লোকের কাছে চিকিৎসা করা উচিত, ঠিক আছে? তো জাদু কিছু লক্ষণ, সর্বপ্রথম লক্ষণ হচ্ছে সে ভয়ঙ্কর স্বপ্ন দেখে, রাতে খুব ভয়জনক স্বপ্ন দেখে, এমন এমন স্বপ্ন দেখে খুব মানে চিল্লায় ওঠে স্বপ্নের মধ্যে, তো জানবে তার জাদু, জাদুর কারণে এটা হয়। আবার বদনজরের কারণে এটা হয়, আবার যদি কারোর কাছে জিন থাকে, সবসময় তার কাছে জিন থাকে, ওই জিনের কারণে এটা হয়। আর বারবার ভুলে যাওয়া, কোনো কথা মনে না থাকা জাদুর লক্ষণ, ঠিক আছে? অথবা যাকে অনেক ঘৃণা করতো হঠাৎ করে তাকে ভালোবাসতে লাগে, যাকে খুবই ঘৃণা করতো তাকে পছন্দই হইতো না, তার কথা শুনতেই পেতো না, তাকে দেখতে চোখে মন চেতো না, এমন ব্যক্তিকে হঠাৎ করে তাকে এতই ভালোবাসতে লাগে, সে তার প্রতি এতই ভালোবাসা সৃষ্টি হয় যা সীমাহীন। অথবা এমন ব্যক্তি যাকে খুব ভালোবাসত সারা জীবন, তাকে হঠাৎ করে এমন তার প্রতি ঘৃণা সৃষ্টি হওয়া, তার কথা শুনতে পায় না, তাকে দেখতে পায় না, দুই চোখে বিষ তাকে। যদি এমন হয় তাহলে জানবেন কেউ জাদু করেছে। হ্যাঁ, তার উপরে জাদু করেছে, তাকে কেউ কিছু খাওয়াই দিয়েছে, খাওয়ানো জাদু হোক, যাই কিছু হোক, এভাবে জাদু করছে, এই জন্য তাকে ওই লোককে ভালো লাগছে না, ঠিক আছে? অর্থাৎ হঠাৎ মেজাজ পরিবর্তন হয়ে যাওয়া, আগে এক মেজাজ ছিল, এখন হঠাৎ পরিবর্তন হয়ে উল্টো হয়ে গেছে। এই মেজাজ পরিবর্তন যদি হয় তাহলে জানবেন এটা জাদুর আলামত, ঠিক আছে বন্ধু? এবার আসুন স্বপ্ন, স্বপ্ন নিয়ে এবার কয়েকটা কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আর ভালো স্বপ্ন আল্লাহর কাছ থেকে। যদি ভালো স্বপ্ন দেখেন তাহলে জানতে পারেন আল্লাহর পক্ষ থেকে, আর যদি খারাপ স্বপ্ন দেখেন, খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, কোন ক্ষতি স্বপ্ন দেখেন, অ্যাক্সিডেন্ট, মানুষ মরে যাওয়া, এই সেই অনেক কিছু এসব দেখেন, এগুলো শয়তান দেখায়। আব্বা রসুলাম এ কথা বলেছেন, তুমি তোমার স্বপ্নকে, যে খারাপ স্বপ্ন দেখছো, তুমি এটাকে নষ্ট করে দাও, যদি নষ্ট না করেন 40 বছর পর্যন্ত তার প্রভাব আপনার জীবনে তার প্রভাব বিস্তার করবে, ঠিক আছে? একেবারে 100% আপনি যতক্ষণ এই স্বপ্নকে নষ্ট না করবেন, সে নষ্ট কীভাবে করতে আমি তা বলে দিচ্ছি, পরে বলে দিব। তো জাদু এই যে আপনার খারাপ স্বপ্ন দেখে তার একটা বিরাট একটা প্রভাব আছে আপনার আপনার জীবনের উপরে, আপনার শরীরের উপরে, আপনার জীবনের উপরে তার কুপ্রভাব পড়বে, ঠিক আছে? যতক্ষণ আপনি নষ্ট না করবেন। আর বলা হয়েছে আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন, খবরদার কাউকে বলবেন না কথা, কারণ আপনি যাকে বলবেন সে যদি তার একটা তাবির করে দেয়, তার একটা ব্যাখ্যা করে দেয়, এবার সে যে ব্যাখ্যা করে দেবে সেরকমই আপনার হয়ে যাবে স্বপ্নটা, ঠিক আছে? যেরকম ব্যাখ্যা করে দিবে স্বপ্নটা ঠিক ওই রকম হয়ে যাবে। এই জন্য দয়া করে স্বপ্ন দেখার পর কোনো জাহেলকে, কোনো মূর্খ মানুষকে তার বলে বেড়াবেন না। এবার সে যদি স্বপ্নটা শোনার পর আপনাকে বলে দেয় যে হ্যাঁ তোমার এই এই হবে, তুমি স্বপ্নটা দেখেছ, তোমার এ হইতে পারে, যেরকম ব্যাখ্যা করে দেবে ঠিক এরকম আপনার জীবনটা ঘটবে। এই জন্য কখনোই স্বপ্ন দেখার পর কাউকে বলবেন না, চুপ থাকবেন, বরং কি করেন, আপনি স্বপ্ন যা দেখেছেন সেটাকে নষ্ট করে দেন। নষ্ট করে দেন তাহলে তা আপনার কোনো চিন্তা নাই, আপনার ওই ওই স্বপ্নের কোনো কুপ্রভাব আপনার জীবনে পড়বে না, ঠিক আছে? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যখন খারাপ স্বপ্ন দেখবে তাকে নষ্ট করে দাও। কি করে নষ্ট করে দিবে? অনেক মানুষ স্বপ্ন দেখে, দেখার পর তাদের বুজুর্গদের কাছে যায়,
তাদের যাদেরকে মনে করে যে তিনি আমার মুরব্বী মানুষ, তিনি অনেক বয়স্ক মানুষ, তিনার কাছে গেলে বললে হয়তো তিনি সমস্যার সমাধান দিবে। যাওয়ার পর স্বপ্নের কথা বলে যে আমি এই স্বপ্নে এই দেখেছি, তো অনেকে উল্টা পাল্টা বলে দেয় যে তোমার এটার এই এই তাবির হইতে পারে। এবার সে যদি খারাপ তাবির দেয় তার জীবনে খারাপ তার প্রভাব পড়তে শুরু করবে। তা কতদিন? 40 বছর, আল্লাহ রসুলের কথা, আমার কথা নয়। 40 বছর পর্যন্ত তার খারাপ প্রভাব তার উপরে থাকবে, এই স্বপ্নের কুপ্রভাব তার 40 বছর পর্যন্ত কাজ করবে তার তার জীবনে। ওই যে ব্যাখ্যা করে দিয়েছে বুজুর্গ, এর জন্য আমি বলবো আজ এরকম মাঝে মাঝে যা মানুষের কাছে তা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? এবার আপনি কি করুন, আপনি যে স্বপ্নটা দেখছেন তাকে নষ্ট করে ফেলুন, কাউকে না বলে, কাউকে কিচ্ছু বলবেন না আমি খারাপ স্বপ্ন দেখছি, কাউকে বলবেন না, নিজের ছেলে সন্তান স্ত্রীকে বলবেন না, কোনো বুজুর্গকে বলবেন না, কাউকে বলবেন না। বরং কি করুন, আপনি স্বপ্ন দেখার পর আল্লাহ সাল্লাম বলছেন যে তুমি কি করে স্বপ্ন নষ্ট করো, কি করে নষ্ট করতে হবে, প্রথমেই কি করতে হবে, বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করতে হবে, বাম দিকে, এইগুলো 3 বার। তারপরে আপনি কি করবেন, একটা দোয়া আছে, দোয়াটা পড়বেন, কি, আউজুবিল্লাহ মিন শাররি শয়তানি ও মিন শাররি হা, আউজুবিল্লাহ মিন শাররি শয়তানি ও মিন শাররি হা, এই দোয়াটা আপনি পড়বেন 3 বার, পড়লেন বাস হয়ে গেল। এটা রসুলুল্লাহ সাল্লামের শেখানো তদবির, রসুলুল্লাহ সাল্লামের শেখানো তদবির। এটা আমি আপনাদেরকে যা কিছু বলবো আল্লাহ এবং রসুলের হুকুম আহকাম পৌঁছাবো, যে কোনো আমল আপনাদেরকে আমি পৌঁছাবো আল্লাহ রসুলের আমল পৌঁছাবো, কেন অন্য কারো বেদাতি আমল আমি কখনো পৌঁছাবো না, ঠিক আছে বন্ধু? আর এই আমি যে সমস্ত আমলগুলো দিব সেগুলো 100% কার্যকারী, আপনি আমল করবেন সঙ্গে সঙ্গে তা ফায়দা পাবেন, ঠিক আছে? এবার যে সাহাবিকে আল্লাহ রসুল্লাম এই তদবির বলে দিয়েছিলেন তিনি কি বললেন জানেন, বলছে আহ এবার থেকে আমার কিন্তু পরোয়া করে, যতই খারাপ স্বপ্ন দেখি আমি, যত খারাপ স্বপ্ন দেখি তাতে আমার কোনো পরোয়া নাই, কেন আমি আল্লাহ রসুল্লামের বাতলানো এই আমল আমি যদি আমি করব, খারাপ স্বপ্ন দেখলে আমি 3 বার থুতু নিক্ষেপ করবো বা দিকে, তারপর আমি দোয়াটা পড়ব, তাহলে আমি এই খারাপ স্বপ্নকে আমি নিতে নষ্ট করে দিলাম, তার কোনো কুপ্রভাব আমার জীবনে পড়বে না। বন্ধুরা, এই কথাগুলো হাদিসের মধ্যে সীমাবদ্ধ ছিল, আমি সেখান থেকে তুলে আপনাদের সামনে পেশ করলাম যাতে আপনারা এই আমলকে নিজের জীবনে ফিট করতে পারেন, তাহলে আপনারও জীবনে কোনো স্বপ্নে কুপ্রভাব পড়বে না। আপনি চাই যতই খারাপ স্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন আপনি যতই দেখুন, কোনো নো ডোন্ট কেয়ার, কোনো পরোয়া নাই, আপনি স্বপ্ন দেখার পর এই আমলটা করুন, ইনশাল্লাহ আপনার আপনার স্বপ্নটাকে নষ্ট করে দিলেন, তার কুপ্রভাব জীবনে পড়বে না। কিন্তু অনেকে উল্টাপাল্টা করে বলে দেয় যে তুমি খারাপ স্বপ্ন দেখেছ, ঠিক আছে তাহলে তুমি আউজুবিল্লাহ পড়ো 3 বার, তারপরে থুতু নিক্ষেপ করো, উল্টো হয়ে গেল, হাদিসের উল্টো হয়ে গেছে। আউজুবিল্লাহ প্রথমে পড়া যাবে না, প্রথমে পর কী করতে হবে, 3 বার থুতু নিক্ষেপ করতে হবে বা দিকে, তারপরে আপনার এই দোয়াটা পড়তে হবে, আউজুবিল্লাহ মিন শাররি শয়তানি ওয়া মিন শাররি হা, আউজুবিল্লাহ মিন শাররি শয়তানি ওয়া মিন শাররি হা, এই দোয়াটা পড়লেন বাস, আপনার আপনার যে শয়তান যে খারাপ স্বপ্ন দেখিয়েছে সেটা আপনি নষ্ট করে দিলেন, ডিলেট করে দিলেন, ডিলেট করে দিলেন, মুছে দিলেন, এবার সেটা আর থাকলো না, তার কোনো প্রভাব থাকলো না। কিন্তু হ্যাঁ, স্বপ্ন আপনি যদি দেখেন খারাপ স্বপ্ন, সেটা যতক্ষণ পর্যন্ত আপনি ডিলেট না করবেন, মুছে না দেবেন, নষ্ট না করবেন, তার কুপ্রভাব এক গ্যারান্টি দিয়ে পড়বে আপনার জীবনে, গ্যারান্টি দিয়ে পড়বে, ঠিক আছে? আর কতদিন? 40 বছর পর্যন্ত, 40 বছর যতক্ষণ আপনারা নষ্ট না করবেন। তো আপনি এভাবে এই আর নষ্ট করা খুবই সহজ, 3 বার থুতু নিক্ষেপ করবেন বাঁদিকে, আর এই দোয়াটা করে দেবেন, আউজবিল্লাহ মিন শাররি শয়তানি ও মিন শাররি হা, বাস হয়ে গেল, খুব সহজ, খুব সহজ আমল, আপনি এভাবে নষ্ট করে দেবেন। আর 2 নম্বর কথা কি, স্বপ্ন খারাপ স্বপ্নের দিকে কাউকে বলা যাবে না, যদি আপনি বলেন তাহলে কিন্তু ওই ব্যক্তি যে তাবির দিবে, যে ব্যাখ্যা দিবে, ঠিক ওই রকমই আপনার জীবনের মধ্যে ফুটে উঠবে, যে খারাপ স্বপ্ন বলেন কারোর সামনে, এরকম ব্যক্তিকে বলছেন, হয়তো তার অন্তর হিংসা থাকতে পারে আপনার আপনার উপরে,
হিংসা থাকলে খারাপ ব্যাখ্যা দিবে আপনার জন্য, যে তোমার এই ক্ষতি হবে, এই হবে, সে হবে। এবার সে যা বলবে তাই হবে, তাই হবে, ঠিক আছে বন্ধু? এই জন্য আমি বলবো আপনারা স্বপ্ন দেখার পর কাউকে বলবেন না, খবরদার কাউকে বলবেন না, কাউকে নিজে নিজে চুপচাপ থেকে আপনি নিজে কি করবেন, তিনবার থুতু নিক্ষেপ করুন, আর এই আউজ বিল্লাহ মিন শাররি শয়তানি ও মিন শাররি হা পরে তাকে নষ্ট করে দেন শয়তান, ঠিক আছে বন্ধু? তো আমি শয়তানি রোগের এই যে সমস্ত কারণ, তার মধ্যে একটা স্বপ্ন অন্তর্ভুক্ত আছে, ঠিক আছে? স্বপ্ন অন্তর্ভুক্ত, অনেকে খারাপ স্বপ্ন দেখে, দেখার পর মানুষকে বলে বেড়ায়, তখন অনেকে তাকে বলে হ্যাঁ তোমার এরকম কঠিন রোগ হবে, তোমার এই হতে পারে, তোমার এই স্বপ্ন দেখেছ তাতে তোমার চোখে ব্যথা হইতে পারে, হাঁটে ব্যথা হইতে পারে। এবার তারা যা বলে দিচ্ছে সেইগুলো তাদের জীবনে পরিলক্ষিত হচ্ছে, তাই হচ্ছে, ঠিক আছে? এই জন্য স্বপ্ন কাউকে বলতে নাই, মানুষ যা বলে দিবে, যা যা ব্যাখ্যা করে দেবে ঠিক তাই হবে। তা বন্ধু ঠিক আছে, আমি আপনাদের সামনে এ সম্পর্কে, স্বপ্ন সম্পর্কে কিছু কথা বললাম, আশা করি বুঝে গিয়েছেন। এবার ইনশাল্লাহ সতর্ক হবেন সবাই, আপনারা যদি ভালো থাকেন, সুখে থাকেন, আমার টিপস ব্যবহার করে, তাহলে ইনশাল্লাহ আমি নেকি পাবো আল্লাহর কাছে, এটাই সবথেকে বড় পাওনা। হ্যাঁ, কারণ হাদিসে এসেছে, তুমি যদি মানুষ উপকার করতে না পারো টাকা পয়সা দিয়ে, কমসে কম ভালো কথা দিয়ে মানুষকে উপকার করো, ভালো কথা দিয়ে, ভালো ব্যবহার দিয়ে মানুষকে উপকার করো, তাতেও নেকি পাওয়া যাবে। আবার মূল উদ্দেশ্য মানুষ সংশোধন হোক, মানুষ সুখী হোক, শান্তিতে থাকুক, মানুষের পেরেশানি কম হোক, এটা আমার মূল উদ্দেশ্য। হ্যাঁ, তাহলে তারা যে ভালো থাকে, আমি আল্লাহর কাছে ভালো চাই, তা কোরআনের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলছে যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের ভালো চাইবে, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের ভালো চাইবে, আল্লাহ সর্বপ্রথম তার ভালো করবে, তারপর তাদেরও ভালো করবে, ঠিক আছে বন্ধু? তাহলে আমি আপনার কথাগুলো বলছি, তাতে আমারও লাভ আছে। কী লাভ আছে আমার? যে আমি আপনার ভালো চাচ্ছি, তাহলে আল্লাহ আমার ভালো করবে দুনিয়াতে আখেরাতে। আর প্রতিটা মুসলমানের এমন মুসলমান হইতে হবে, সবাইকে এমন মুসলমান হইতে হবে যে আমি মানুষের ভালো করবো, ভালো চাইবো। কিন্তু আজ আমাদের সমাজের মধ্যে অধিকাংশ 90% খারাপ মানুষ, কী করে মানুষের ক্ষতি করব, ক্ষতি করে ওরা মজা পায়, যত ক্ষতি করতে পারবে তত মজা পায়, আস্তে করে আল্লাহর কসম, ওরা এর মুসলমানের পরিচয় নেয়, মুসলমানের পরিচয় নয়। কেন? রাসূল সাল্লাম বলছে কসম ওই আল্লাহ যার হাতে আমার জান রয়েছে, তোমরা ততক্ষণ মতো মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের জন্য যেটা ভালো চাও ওই ভালো অপরের জন্য না চাইবে। যে ভালো অপরের, যে আমি আমার জন্য ভালো চাই, যে আমি ভালো থাকি, ভালো খাবো, ভালো পরবো, সুখে থাকবো, কোনো কষ্ট যত না হয়, কিন্তু আমি চাচ্ছি কি আমার পাড়া প্রতিবেশী অন্য কেউ ভালো, আমার মতো ভালো না থাকুক, তারা খারাপ থাকুক। যদি এমন এমন ধ্যান ধারণা কারো থাকে, আল্লাহর কসম সে মুসলমান, সে মুসলমান হইতে পারবে না যেই মুসলমান আল্লাহ চায় এবং নবী চায়, সেই মুসলমান হইতে পারবে না। হ্যাঁ, নামধারী মুসলমান হবে, নামের নামের জন্য মুসলমান, কিন্তু এই নামধারী মুসলমান হইলে কি হবে, আল্লাহর কাছে মর্যাদা হবে না? এবং তারা দুনিয়াতে তাদের কিছু নাই, আখেরাত নেই। এই জন্য আসুন আমরা সহি মুসলমান হই। আর সহি মুসলমান কি? মানুষ মানুষের জন্য মানুষকে উপকার পৌঁছাবো, মানুষকে উপকার পৌঁছাবো, সে যে জাতি হোক, মুসলমান হোক, হিন্দু হোক, অন্য যেই হোক, সবার ভালো চাবো, ঠিক আছে বন্ধু? ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বন্ধু, আমি শেষ করে দিচ্ছি। আর আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি, আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন ক্লিক করবেন। যারা আনলাইকে ক্লিক করবে জানতে হবে তারা সমাজ বিরোধী, কেন? আমি হয়েছে সমাজ সেবক, আমার সমাজ সেবাকে যারা আনলাইক করে তাহলে তারা তারা সমাজ বিরোধী। আচ্ছা, সমাজ বিরোধী হবে, আমি তাদের জন্য বদদোয়া করবো, বদদোয়া করবো। এই জন্য আমার অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন ক্লিক করবেন অবশ্যই, ঠিক আছে বন্ধু? তাহলে আমার কী হবে, আমার চ্যানেলটা উপরে গ্রহণযোগ্য হবে, ওরা বন্ধ করার চেষ্টা করবে না। আর এই চ্যানেলটা আমার না, আপনাদের জন্য, আপনাদের উপকারের জন্য, আমি যা কিছু তৈরি করছি এখান থেকে অনেক মানুষ উপকৃত হচ্ছে, অসংখ্য মানুষ আমার চ্যানেল দ্বারা উপকৃত হচ্ছে। তাহলে এই চ্যানেলটা যতদিন বেঁচে থাকবে ততদিন আপনি তাদের উপকৃত হবেন এবং মানুষ উপকৃত হবে। এত এই চ্যানেলকে উজ্জীবিত করা, তাকে বাঁচিয়ে রাখা আপনার কর্তব্য। আর সেটা কীভাবে সম্ভব? সাবস্ক্রাইব করি, সাবস্ক্রাইব যত করবে তত চ্যানেলের দাম বাড়বে উপরে। কার কাছে? ইউটিউবের কাছে, যারা ইউটিউব টিম আছে তাদের তাদের কাছে তার দাম বাড়বে, তারা চ্যানেলটাকে বন্ধ করার চেষ্টা করবে না। বন্ধু অনেক কথা বলে ফেললাম, তা আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।